ওয়াশিংটন পোস্টের একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিভিন্ন নোবেল লরিয়েটের, সেখানে তারা ডক্টর ইনেসের ব্যাপারে বক্তব্য রেখেছে। সেটি একটি বিজ্ঞাপন, এটি ওয়াশিংটন পোস্টের কোনো নিউজ নয়, অর্থাৎ স্পষ্টত এটি কোনো লবিস ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে সেখানে ছাপানো হয়েছে। এরকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে। বাংলাদেশে বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং বাংলাদেশের বিচার প্রক্রিয়ার স্বচ্ছ বিধায় সরকারি দলের অনেকেও বিচারের সম্মুখীন হয়, জেলেও যায়। এবং ডক্টর মাহমুদ ইউনূস সাহেবের বিরুদ্ধে যে মামলা, সেখানে সরকার কোনো পক্ষ নয়, যে সমস্ত শ্রমিক কর্মচারীরা তারা বঞ্চিত হয়েছে তারাই তার বিরুদ্ধে মামলা করেছে এবং অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে। দুটি দেশের নন রেসিডেন্ট রাষ্ট্রদূত, তারা মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতেই তারা বাংলাদেশে এসেছে এবং তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। ওয়াশিংটন পোস্টের একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিভিন্ন নোবেল লরিয়েটের, সেখানে তারা ডক্টর ইনেসের ব্যাপারে বক্তব্য রেখেছে। সেটি একটি বিজ্ঞাপন, এটি ওয়াশিংটন পোস্টের কোনো নিউজ নয়, অর্থাৎ স্পষ্টত এটি কোনো লবিস ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে সেখানে ছাপানো হয়েছে। এরকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে। বাংলাদেশে বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং বাংলাদেশের বিচার প্রক্রিয়ার স্বচ্ছ বিধায় সরকারি দলের অনেকেও বিচারের সম্মুখীন হয়, জেলেও যায়। এবং ডক্টর মাহমুদ ইউনূস সাহেবের বিরুদ্ধে যে মামলা, সেখানে সরকার কোনো পক্ষ নয়, যে সমস্ত শ্রমিক কর্মচারীরা তারা বঞ্চিত হয়েছে তারাই তার বিরুদ্ধে মামলা করেছে এবং অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে। দুটি দেশের নন রেসিডেন্ট রাষ্ট্রদূত, তারা মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতেই তারা বাংলাদেশে এসেছে এবং তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন।